হ্যালো, ও লাইটিং অন্যদিকে নাকি? অনেক জায়গায় যাই। আচ্ছা, আমি আমার সেই প্রিয় জায়গাটাতে আসি। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে। ঠিক আছে না? কি অবস্থা আমার সাদা দাঁড়ি থেকে কেমন মানাচ্ছে বলেন দেখি। অনেকে বলছে যে দাঁড়ি দিয়ে মানায়, দাঁড়ি দিয়ে ক্ষমা করবো বলছে না, তোমাকে বেশ ঘুরে আনা হয়। ঠিক আছে না? রে এই মারিয়া জামাই, শয়তান, তুই দাঁড়ি রাখছ কি জন্য? ভন্ডামি করাস না খাইলে? তুই আমি লাইভে আসলি, তুই আইসা আমার দৃষ্টি আকর্ষণ করস, কাহিনীকে তুই কহ। এই নোয়া খাইলে কোথা বিজ্ঞান আছে? চলে গরিব, আমি জানি তোর টিকিট কেনার পয়সা নাই, ঠিক না? এই হুগলির মধ্যে আতাই আতাই মাছ দেখতে আস না, তুই বলে না মারিয়ার না খাওয়াইয়া রাখছস। জাল কিনুনের পয়সা না থাকলে হাত দিয়া মাছ ধর, হাত দিয়া হাতে পানির মধ্যে। আমি ছোটবেলায় এরকম ধরতে পারতাম, ধরতাম বুঝাস। আই লাইক ইট, অনেক শিং মাছে কাঁটা ঢুকে যা দিছি বলো। খালার মধ্যে দল বাইন্দা মাছ ধরতে গেছিলাম। আমার জীবনে কোন একজন বাংলাদেশি বাঙালির বাংলা ভাষাভাষীর মুখে শোনা সবচেয়ে বেস্ট স্পিচ, সবচেয়ে ভালো কথা শুনুন। একটা গভর্নর একটা আমার হিসাবে, উনি যেসব কথাবার্তা বলে নাস্তিকের বাঁচার অধিকার নেই, উনার বাবার অধিকার আছে। এই দেশ উনার বাবা করেছেন, আমরা করেছি, আমরা আমরা এই দেশের জন্য প্রাণ দিয়েছি। আমার ভাই প্রাণ দিয়েছে, আপনার বোন প্রাণ দিয়েছে, তাদের দ্বারা সৃষ্টি হয়েছে বাংলাদেশ। মামুনুর হকের দ্বারা সৃষ্টি নাই, মামুনুর হকরা এজেন্ট প্রভোকেটার, তারা তারপরে এজেন্ট করেছে। যেমন রোম যখন পড়ছিল নীরু বাসিবাজার ছিলেন, এরা যখন রোম পড়ছে বাংলাদেশ পড়ছে ব্রাহ্মণবাড়িয়া পড়ছে, উনি ফুর্তি করতে গেছেন রিসোর্টে। ফুর্তি করুক তাতে আপত্তি নেই, কিন্তু যে ন্যায্য বউ কিনা সেটারও প্রমাণ দিতে হবে। মামুনুর হকের মতো একটা জঘন্য ব্যক্তি আমার হিসাবে, উনি যেসব কথাবার্তা বলে নাস্তিকের বাঁচার অধিকার নেই, উনার বাবার অধিকার আছে। এই দেশ উনার বাবা করেছেন, আমরা করেছি, আমরা আমরা এই দেশের জন্য প্রাণ দিয়েছি। আমার ভাই প্রাণ দিয়েছে, আপনার বোন প্রাণ দিয়েছে, তাদের দ্বারা সৃষ্টি হয়েছে বাংলাদেশ। মামুনুর হকের দ্বারা সৃষ্টি নাই, মামুনুর হকরা এজেন্ট প্রভোকেটার, তারা তারপরে এজেন্ট করেছে। যেমন রোম যখন পড়ছিল নীরু বাসিবাজার ছিলেন, এরা যখন রোম পড়ছে বাংলাদেশ পড়ছে ব্রাহ্মণবাড়িয়া পড়ছে, উনি ফুর্তি করতে গেছেন রিসোর্টে। ফুর্তি করুক তাতে আপত্তি নেই, কিন্তু যে ন্যায্য বউ কিনা সেটারও প্রমাণ দিতে হবে। মামুনুর হকের মতো একটা জঘন্য ব্যক্তি আমার হিসাবে, উনি যেসব কথাবার্তা বলে প্রতিটা নিয়ে গেছে, টাকা দিয়ে পালায় পটাইয়া পুটাইয়া আরেকজনের বউকে, বন্ধুর বউকে সে নিয়ে গেছে। কোন বিয়ে শাদী করে নাই, বিয়ের প্রমাণ হলো তার কাবিন, অদ্যাবধি কোন কাবিন নামা দেখাইতে পারে নাই। উইদাউট এনি কাবিন কোন বিবাহ গ্রহণযোগ্য নয়। ওই মহিলাকে পটাইয়া পুটাইয়া টাকা পয়সা দিয়া আমাদের সম্পদ, আমাদের এই প্রবাসীদের ঘাম ঝরানোর টাকা, আমাদের টাকা নিয়ে তারা ফুর্তি করে, এবং এর মধ্যে 21 থেকে 22 জন মানুষ হত্যা করাইছে রক্তের উপর পাও দিয়ে। কি করে তার সোনা খাড়াইলো, তার সোনা কি করে খাড়াইলো? 1 ঘন্টা সোদার পর সেনা খবর পাইছে, তাই না? আর যেসব পুলিশ অফিসার গুলো দায়িত্ব অবহেলা করেছে, আমি শুনেছি নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের এসপিকে শুধু ট্রান্সফার করলে হবে না, আবার আরেকটা দানিওয়ালা দেখলাম দর্শন না কুস্তিয়ায়, ট্রান্সফার কোন পানিশমেন্ট নয়, তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দিতে হবে, এদেরকে জনতার হাতে তুলে দিতে হবে। আজকে আমি ঘুম থেকে উঠে দেখেছি যারা এই মামুনুল হককে ধরেছিল, একজন সুন্দর দাঁড়িওয়ালা নারায়ণগঞ্জের একজন সাংবাদিক, তাকে কিছু লোকজন ঘুম থেকে তুলে নিয়ে আসছে এবং সেখানে তাকে মারা হচ্ছিল, অত্যাচার করেছে এবং তাকে বাধ্য করেছে। মামুনুল হকের মতো কুখ্যাত রাজাকার, এই লুচ্চা, এই ঘৃণাকারী, এই ধর্মের ইসলামের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রুর কাছে তাকে ক্ষমা চাইতে হয়েছে, বলাইছে ক্ষমা চা, নারে তাকে মেরে ফেলবে। এরা কারা?
আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, গতকালকে আপনি পার্লামেন্টে অনেক সুন্দর বক্তব্য রেখেছেন এবং এসব অ্যাকশন নিতে হবে, তা না হলে আপনাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় হাঁটুয়াপা, আপনার প্রতি আমার একান্ত অনুরোধ, আমাদেরকে বাধ্য করলে, সেপুদাকে বাধ্য করলে বুঝতেই তো পারছেন না, শব্দ বোমা, শব্দ বোমার জন্য আপনি তৈরি হয়ে যান, শব্দ বোমার আঘাতে তোমার কলিজা বিদীর্ণ করে দিব আমি শেখ হাসিনা। ওকে, ডোন্ট কম্পেল মি, আমাকে বাধ্য করবে না শব্দ বোমা মারার জন্য। এইসব ইসলাম নামধারী ভণ্ড জামাতে ইসলাম, খেজাবে ইসলাম, হেজাবে ইসলাম, হেফাজতে ইসলাম আমাদের দরকার নাই। আই লাভ ইসলাম, আমি একজন খাঁটি সুন্নি মুসলিম, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একজন খাঁটি মুসলমান, তিনি কোনো নাস্তিক নয়, কিছু কিছু নেনি কুত্তা ফকিরনি গরিব দানিওয়ালা গোলটুপি তাকে নাস্তিক বলে গালাগালি করছে, তাদের মায়েরে আমি কুত্তা দিয়া সোদাই। ঠিক আছে, শেখ হাসিনা আমাকে বাধ্য করলে তোমাকেও আমি জার্মান শেপার্ড দিয়ে ড্যান্স ড্যান্স করাইতেই থাকিব। ঠিক আছে, আসো বাপা। মামুনুর রহমানের মতো একটা জঘন্য ব্যক্তি আমার হিসাবে, উনি যেসব কথাবার্তা বলে নাস্তিকের বাঁচার অধিকার নেই, উনার বাবার অধিকার আছে, এই দেশ উনার বাবা করেছেন, আমরা করেছি, আমরা আমরা এই দেশের জন্য প্রাণ দিয়েছি, আমার ভাই প্রাণ দিয়েছে, আপনার বোন প্রাণ দিয়েছে, তাদের দ্বারা সৃষ্টি হয়েছে বাংলাদেশ, মামুনুর হকের দ্বারা সৃষ্টি হয় নাই, মামুনুর হকলা এজেন্ট প্রভোকেটর, তারা তারপর এজেন্ট করেছে, যেমন রোম যখন পুড়ছিল নিরো বাসী বাজার ছিলেন, এবার যখন রোম পুড়ছে বাংলাদেশ পুড়ছে ব্রাহ্মণবাড়িয়া পুড়ছে, উনি ফুর্তি করতে গেছেন রিসোর্টে, ফুর্তি করুক তাতে আপত্তি নেই, কিন্তু যে ন্যায্য বৌকিন সেটারও প্রমাণ দিতে হবে। ইয়েস আদিল, এই যে টেক্সট দেখেছি, যে খানকির উপর লেখ নাস্তিক বানান হয় নাস্তক লেখ, তোর মায়ের তুই সত্য, তুই মামুর সোদা, আমি শিওর। ওকে, ডক্টর জাফরুল্লাহর এই বক্তৃতার জন্যে তিনি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নমিনি হয়েছেন। ওকে, আমি শেফাতুল্লাহ শেফুদা, শান্তিতে নোবেল পুরস্কার কমিটির মেম্বার, আজকে জানিয়ে দিলাম তাকে আমি শান্তিতে নোবেল পুরস্কার দিব, তার নাম অলরেডি লেখা হয়ে গেছে। কোন কোন খানকির ফলারা কি করবি, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মতো কোন ভালো মানুষ এই বাঙালি জাতির মধ্যে নেই, উনার বাবার অধিকার আছে, এই দেশ উনার বাবা করেছেন। নাও, নাস্তিকরাও মানুষ, আস্তিক নাস্তিক কারা বানাইছে, ধর্ম মানুষ বানাইছে, আমরা ওইসব মানুষের তৈরি এসব ফালতু ধর্ম বিশ্বাস করি না, যেই ধর্ম মানুষ হত্যা করতে প্রমোট করে, মানুষ হত্যা করতে উদ্বুদ্ধ করে, সেই ধর্মরে আমি ঝাড়ু মারি, ওইসব ধর্মবাদীদেরকে আমি জুতা মারি। ওকে, আমাকে বাধ্য করবে না, কিন্তু 3 বছর আগের ঘটনা মনে আছে, I don't want to repeat the same thing. কথা বোঝা গেছে? সত্য বলার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমার জন্ম নিয়েছি আমি, আমার জন্ম হয়েছে, মহান স্রষ্টা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে সত্য প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন ধর্মের নামে আর চলবে না। মামুনুর রহমানের মতো একটা জঘন্য ব্যক্তি আমার হিসাবে।